তো হ্যালো বন্ধুরা, আমি আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো থাম্বনেল আর টাইটেল থেকে তোমরা সবাই জেনে গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো তোমরা সবাই অনেকদিন থেকে আমাকে রিকোয়েস্ট করতেছিলে, দাদা তুমি কিভাবে ভিডিও এডিটিং করো সেটা নিয়ে একটা ভিডিও বানাও, আমাদেরকে দেখিয়ে দাও। তো আমি ফাইনালি আজ সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝে যাবে যে আমি কিভাবে ভিডিও এডিটিং করি। তো ভিডিওটা এখনো পর্যন্ত যারা লাইক করনি তারা জলদি করে যাও লাইক করে দাও, আর আমার চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে অল করে নাও, যাতে আমার নেক্সট ভিডিও মিস না যায়। তো চলো আর বেশি আমি কথা না বাড়িয়ে চলে যাই মোবাইলের স্ক্রিনে। তো গাইস এই যে চলে এসেছি আমি আমার মোবাইলের স্ক্রিনে, এই যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছ এইগুলো দিয়ে আমি ভিডিও এডিটিং করি। এই অ্যাপসগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। তো এই অ্যাপসগুলোর লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। তো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে, তো সেখান থেকে যাও ডাউনলোড করে নাও। তো আমি প্রথমে চলে যাব ভিএন অ্যাপে। তো ভিএন অ্যাপ ওপেন করার পর এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করব, তারপরে এই যে এখান থেকে আমি প্রজেক্টগুলো আমি সিলেক্ট করে নেব। তো এইগুলো দেখতে পাচ্ছি এগুলো আমার শ্যুটিং করা আছে, এগুলো আমি সিলেক্ট করে নেব। আর এই যে এখানে নিচে ডান সাইডের নিচে দেখতে পাচ্ছি একটা টিচিং আছে, সেখানে ক্লিক করে দেবো। তো প্রজেক্টগুলো চলে আসে। তো গাইজ এই যে প্রজেক্টগুলো দেখতে পাচ্ছি এগুলো সিলেক্ট করার পর এই যে আমি এখান থেকে এরপরে এই প্রজেক্টগুলোকে গানের হিসাবে এরপরে কেটে নেব। এই যে এখান থেকে আমার শুরু হচ্ছে, এখানে স্প্লিট করে দেবো আর বাকি এক্সট্রা পার্টটাকে ডিলিট করে দেবো। বাস এখান থেকে এটাকে কেটে এটাকে এক্সট্রা পার্টটাকে ডিলিট করে দেবো। এটা আছে ফুলের সাইজ, এখান থেকে এটা স্প্লিট করে এটাকে ডিলিট করে দেবো। জাস্ট এখানে আসবে এটাকে স্প্লিট করে দেবো আর বাকি ফার্স্ট এক্সট্রা পার্টটা ডিলিট করে দেবো। এটাকে এখান থেকে স্প্লিট করে এটাকে ডিলিট করে দেবো। তো গাইজ এই যে দেখতে পাচ্ছ আমি যে এক্সট্রা পার্টগুলো ছিল সেগুলো কেটে নিয়েছি। তো গাইজ এরপরে আমি আমার যে অডিওটা আছে সেটাকে আমি সিলেক্ট করে নেবো। তো অডিও সিলেক্ট করার জন্য উপরে যে দেখতে পাচ্ছ ট্যাব ট্যাব টু এড মিউজিক, সেখানে ক্লিক করবো আর মিউজিক থেকে সে অডিওটা নিয়ে নেবো। তো অডিওটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে, তো এটাকে স্পিডে যাবো আর প্রথমটা একটু স্পিড করে দেবো। এটাকে জাস্ট 20-21 রাখবো তাহলে সেরকমটা লেগে যাবে।
তো গাইজ এই যে আমি আমার তো গাইজ এই যে আমি স্পিড করে আর ইয়ে করে নিয়েছি, অ্যাডজাস্ট করে নিয়েছি, স্পিড অ্যাডজাস্ট করে নিয়েছি, কলম লাগিয়ে নিয়েছি বরাবর। তো গাইজ আমার প্রজেক্ট রেডি হয়ে গেছে, এরপরে খালি প্রজেক্টটা আমার সাজাবার কাজ আছে। তো তার জন্য আমাকে কিছু ওভারলে লাগাতে হবে, যেমন একটা বিদির ফটো ছিল সেটা লাগাবো। তো সেগুলো লাগাবার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে, ট্যাপ টু অ্যাড স্টিকার অ্যান্ড পিপ। তো আমি কোন জায়গাতে লাগাবো মনে পড়ে তোর এই ছবি এই জায়গাটাতে আসবো, আর এখানে ওভারলেতে ক্লিক করবো, আর ভিডিও অ্যান্ড ফটোতে যাবো, আর এখানে ফটো সিলেক্ট করে নেবো, আর এখান থেকে সেই বিদির ফটোটা নিয়ে আর এটাকে জাস্ট করপ করে নেবো, উপরের দিকে নিয়ে যাবো, আর এটাতে এর উপরের দিকে নিয়ে যাওয়ার পর এটাকে মাক্সে গিয়ে প্রথমে যে এটা ইয়েটা আছে লিনার সেটাতে ক্লিক করবো, আর এটাকে উল্টা করে নেবো, আর এটাকে হালকা নিচে নিয়ে আসবো, আর এটাকে ফ্যাট করে দেবো, আর ফ্যাট করে দেওয়ার পর এটা হালকা একটু ওপাসিটিটা কম করে দেবো। লাস্টে আমার একটা ভিডিও ক্লিপ আছে এক্সট্রা, সেটাকে আমি এটাকে লাগাবো, সেটাকে লাগানোর জন্য এটাকে ক্লিক করবো, এটাতে শেষে চলে আসবো, আর এখানে দেখতে পাচ্ছ ফরওয়ার্ড আছে, এটাতে ক্লিক করবো, তো এটা ওয়ারলেসে চলে যাবে, আর বাকি এটাকে ওয়ারলেসে ক্লিক করবো, এটাকে এদিকে নিয়ে আসবো, এটাকেও সেম ওই প্রসেস করে নেবো, পুরো স্ক্রিনে করে নেবো, আর মাক্সে গিয়ে লিনারে ক্লিক করে এটাকে নিচের দিকে নিয়ে আসবো, আর এটাকে একটা ইয়ে করে দেবো, ফ্যাট করে দেবো, এটারও ওপাসিটিটা হালকা কমিয়ে নেবো। এটা একটু স্লো করে দেবো, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে, স্পিডে যাবো, আর রেগুলার থেকে এটাকে একটা এটা দেখতে পাচ্ছ সলম করে দিয়েছি, তো অ্যাডজাস্ট হয়ে গেছে। তোর কথা শুধু ভাবি, সেই জায়গাটাতে আমি একটা হোয়াটসঅ্যাপ এর স্ক্রিন রেকর্ডিং করে রেখেছি, সেটাকে আমি এখানে অ্যাড করে নেবো, তো এটাকে পুরো ফুল স্ক্রিন করে নেবো। অ্যাড করার পর এটাকে ক্লিক করবো, আর এটাকে ব্লেন্ডিং করে স্ক্রিন করে নেবো, আর স্ক্রিন করার পর এটার ওপাসিটিটা হালকা কম করে নেবো, এটাকে জাস্ট এখানে আসে কেটে দেবো। তো গাইজ ওভারলে অ্যাড করার পর আমি এরপরে ট্রানজ্যাকশন ইফেক্ট এগুলো মাঝে মাঝে আছে, এগুলো তো ইফেক্ট লাগাবো, তো প্রথমে আমি লাগিয়ে দেবো, প্রথমে কিছু লাগাচ্ছি না, তারপর তাতে ক্লিক করবো, আর ব্ল্যাক ইফেক্ট লাগাবো। এটাতে একটা ইফেক্ট লাগাবো জুম ইফেক্ট, এখানে যে মিউজিকটা আছে ভিডিও ক্লিপটাতে ক্লিক করে এফেক্টসে যাব, আর এই ব্ল্যাক এটা লাগিয়ে দেবো হালকা অ্যাডজাস্ট করে, এটা একটু বড় করে নেব, আর এখানে এটাতে ক্লিক করবো,
আর এটাতে জমি থেকে এটাতে দিয়ে দেব। তো আমার ভিএনএফের কাজ শেষ হয়ে গেছে, এখান থেকে আমি ভিডিওটা এক্সপোর্ট করে নেব। ভিডিওটা এক্সপোর্ট করার পর ইফেক্ট লাগানোর জন্য আমি নিয়ে যাব ক্যাপকাট অ্যাপে। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, তো তাই আমি ভাবছি ইফেক্ট লাগানোটা তোমাদেরকে সেকেন্ড পার্টে দেখিয়ে দেবো। তো আমি যদি ভিডিওটাতে ভালো রেসপন্স পাই তাহলে আমি খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্টটা নিয়ে আসবো। তো তোমরা যাও জলদি করে, বেশি বেশি করে শেয়ার করে দাও ভিডিওটা লিঙ্কটা। তো দেখা হচ্ছে সেকেন্ড পার্ট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ, বাই।